পদ্মা নদীর ইলিশ বলতেই অন্যরকম অনুভূতি। এই মাছটি প্রায় 2 কেজির উপরে, এই মাছটি পদ্মা নদীর তাজা ইলিশ, এটা মাওয়াঘাটে। আপনারা সবাই মাওয়াঘাট সম্পর্কে জানেন, মাওয়াঘাটে, যেখানে দক্ষিণাঞ্চলের মানুষজন এই পদ্মে চলাফেরা করেন। এবং এই ঘাটে যে ইলিশের যে কদর এবং ইলিশের যে সুনাম, সেটা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এই মাওয়াঘাটের ইলিশ খেতে অনেকে অনেক দূর দূর প্রান্তে কিন্তু ছুটে যান। তবে যারা মাওয়াঘাটে গিয়েছেন, ইতিমধ্যে ইলিশ খেয়েছেন, তারা জানেন এই ঘাটের ইলিশ কতটা মজা, পদ্মা নদীর ইলিশ কতটা মজাদার। এবং এই ঘাটে কিন্তু ইলিশের যে প্রাইসটা, সেটা যারা গেছেন তারা অবশ্যই জানেন, যারা জান নাই তারা একটু জেনে নিতে পারেন। যেমন 1 কেজি ওজনের একটি ইলিশ প্রায় 1,500 টাকা পর্যন্ত হয়, এবং এই মাছটা যেটা দেখতেছেন এটার প্রাইস প্রায় 4,000-এর কাছাকাছি। এখানে কিন্তু অনেকে শখের বসে ইলিশের যে ভাজাটা খেতে আসেন, ইলিশ মাছ এখানে সরাসরি সাথে সাথে কেটে পরিষ্কার করে ফ্রাই করে দেওয়া হয়, সাথে শুকনা মরিচ এবং বেগুন ভাজা দেওয়া হয়। এগুলো আসলে খেতে খুবই সুস্বাদু। তো যারা খেতে চান তারা চাইলে যেতে পারেন মাওয়াঘাটে। অনেকে আসলে মনে করে থাকেন যেহেতু পদ্মা নদী থেকে তাজা ইলিশ এখানে বিক্রি করা হয় নদীর কাছেই, সেখানে একটু দাম কম হবে, যেটা আপনারা ধারণা করেন, আসলে এটা না, এমন না, এখানে একটু দাম আর একটু বেশিই থাকে। যেহেতু এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ইলিশ খাওয়ার জন্য, সেজন্য তাদের ব্যবসায়িক পন্থা, তারা একটু দাম বেশিই রাখে, যেটা আপনাকে সাথে সাথে এরা কেটে পরিষ্কার করে দিয়ে ফ্রাই করে দিবে, এবং সাথে কিছু শুকনো মরিচ এবং বেগুন ভাজাও দিবে। এই বেগুন ভাজাটা কিন্তু অনেক সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।